الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الكتاب كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل في سر وعلن وفي كل حال من الأحوال وفي كل أمر من الأمور فإن التقوى وصية الله لنا ولكم وللانبياء والمرسلين فقد اوصى الله سبحانه وتعالى بالتقوى جميع عباده نسال الله سبحانه ان يجعلنا من عباده المتقين ويجعلنا من عباده المؤمنين المخلصين اللهم تقبل منا انك انت السميع العليم ربنا عليك توكلنا واليك انبنا واليك المصير ايها المسلمون হজের যে মৌসুমটা আমরা পার হয়ে আসলাম আল্লাহর নির্বাচিত একটা সময় শ্রেষ্ঠ একটা সময় বিদায় হজে আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ একটা সময়ে সমবেত হয়েছিলেন নবিসাল্লাহ আলি সাল্লামের হজকে কেন্দ্র করে আমরা জানি হাদিসে জাহের ইবনা আবদুল্লাহ যেটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে হজের পূর্ণাঙ্গ বিবরণ তাতে রয়েছে এমন একটা মুহূর্ত যখন আল্লাহ তার ফেরিস্তাদের কাছে তার সেসব বান্দাদেরকে নিয়ে গৌরববোধ করেন যারা হজে উপস্থিত হয়েছে এমন একটা মুহূর্ত যে দিনের দোয়া আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এবং যখন আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন এমনই এক মক্ষম মুহূর্তে নবী সাল্লাহ সাল্লাম তার বিদায় হজের ভাষণটা কিন্তু দিয়েছেন আজকে সে ভাষণটা নিয়ে আমরা একটু কথা বলবো আমরা অনেকেই হয়তো এখনও নবীর সাল্লাহ সাল্লামের বিদায় হজের ভাষণটা একবারও পড়ে দেখিনি এরকম আছে আমাদের মধ্যে যেমনটি আছে নবী সাল্লাহ সাল্লামের পুরো জীবনী জীবনে একবারও পড়িনি এমন বহু মানুষ আছে দুর্ভাগ্য এটা আমাদের যে নবীর উম্মত বলে আমরা দাবি করছি তার জীবনই আমাদের অধিকাংশের ভালোভাবে জানা নাই তাহলে কিভাবে তাকে রোল মডেল হিসেবে নেব যে নবী তার হজের ভাষণে উম্মার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা রেখে গেছেন সে আলোচনাটাও আমাদের পড়া হয়নি জানা হয়নি তাহলে কিভাবে সেটাকে আমরা পরিপালন করব, অতএব আমাদের আলোচনা এগুলো আসা দরকার এবং মাঝে মাঝেই আসা দরকার রিমাইন্ডার হিসাবে যাতে করে আমরা সে আলোচনা থেকে আজকের প্রেক্ষাপটেও আমাদের কী করণীয় সেটা আমরা নির্ধারণ করতে পারি নবী সাল্লা সাল্লামের ভাষণ ছিল একটা চমৎকার অমোঘ একটা যুগান্তকারী ভাষণ যা কেমন পর্যন্ত মুসলিম ওম্মাকে আসলে পদ দেখাবে সমৃদ্ধ করবে কারণ তার তো কাজই ছিল উম্মাকে পদ দেখানো আল্লাহ সালাম তাল্লাহ তাকে এই জন্যই তো ম্যাসেঞ্জার করেছেন রাসুল করেছেন নবী করেছেন বিদায় হজের ভাষণের বেশ কিছু অংশ বোখারি মুসলিমের হাদিসও এসেছে এবং এছাড়াও সোনানের গ্রন্থগুলোর মধ্যে যেমন আবু দাউদ মাজা বা এর বাইরে আরও অন্য অন্য গ্রন্থগুলোতেও এসেছে বোখারি মুসলিমের যেই ভাষণটি আছে আমি সেটি আপনাদেরকে প্রথমে একটু শোনাব এবং তারপরে আমরা ভাষণের আরও কিছু অংশ যেগুলো মোটামুটি সহিভাবে আমরা পাই সেগুলো বলে আমরা এই ভাষণ থেকে কি শিক্ষণীয় বিষয় আমাদের রয়েছে সেটা আমরা আলোচনা করব ইনশাল নাল্লা সাল্লাম বলেছেন সময়টা সেভাবেই আবারও ফিরে আসলো যেভাবে বা যে দিন আল্লাহ সুমত আসমান সময় এবং জমিন সৃষ্টি করেছেন সময় স্রষ্টা আল্লাহ আসমান সমূহ এবং জমিনের স্রষ্টাও আল্লাহ যেহেতু আসমান এবং জমিন সৃষ্টির সাথে সময়ের সম্পর্ক সময়ের আবর্তনের সম্পর্ক আল্লাহ তালা ইন্টিগ্রেট করে দিয়েছেন ফলে একই সময় দুটো তিনি স্থির করে দিয়েছেন আসমান সমূহ এবং জমিন তিনি সৃষ্টি করেছেন যেদিন সেদিনই সময়ের বিষয়টাও তিনি স্থির করে দিয়েছেন এবং তার হিসাবটা কিভাবে হবে সেটাও ঠিক করে দিয়েছেন এবং সেটা কি আসানাতু ইতনা আশারা শাহারান বছর বারো মাস বর্ষার হবে পৃথিবীর সব জাতি সব কালে আজও এবং পরেও বারো মাসের বাইরে তারা তেরো মাস হিসাব করেনি করবে না এবং এগারো মাসও কেউ করবে না যেহেতু এটা আল্লাহ সতাল নির্ধারণ করেছেন ঠিক যেমনটি এই বিশ্ব জগৎভা জগৎবাসীর জন্য সূর্য কিন্তু একটাই এটা নিয়ে কারো কোনো একফ নাই চন্দ্র নিয়ে কারো কোনো একতলাফ নাই বারো মাস নিয়েও কারো কোনো একতলাফ নাই মিনহা আর বা আতুন হরুম এর মধ্যে চারটা মাস হল হারাম মাস তালাত্মালিয়া তিনটা হলো পরপর দুল কায়দা ও দুল হাইজা উল মহাবম ওদার জুমেদা ও শারবান এবং চতুর্থটা হলো মোদার গোত্রের রজব মাস যেটি জুমাদা এবং শারবানের মাঝখানে এরপর নবী সাল্লাহ সাল্লাম বললেন তার খোদ বায় এগুলো সব খোদবার ভাষ্য কিন্তু বললেন আইউ শাহরিন এটা কোন মাস কুলনা সাহাবাইকেরাম বললেন আল্লাহু রাসুল হু আলাম আল্লাহ এবং তের রাসুল অধিক জানেন এটা একটা আদব এটা একটা আদব কখনোই সাহাবাইকেরামের কেউই তার চাইতে আগবাড়িয়ে কোনো কথা বলতেন না জানলেও বলতেন না কারণ নবী সাল্লা সাল্লাম ছিলেন সেই ব্যক্তি যার উপর তার জীবদ্দশায় শেষ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত ওহিনাজুল হতো আমি যা জানি সেটা যে ঠিক আছে সেটা কিভাবে বুঝবো তাই না তো যেহেতু তিনি আল্লাহর পক্ষ থেকে একটা রিসোর্স যে কোনো সময় ওহি হতে পারে ফলে সাহাবাই করাম তারা জানতেন যে মূল এলএমটা আল্লাহর কাছে তিনি সেটা নবী সাল্লাহ উপর নাজিল করেন তিনি সেটা উম্মাকে পৌঁছিয়ে দেন অতএব প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা মাস আলায় আল্লাহ আলাম এটা একটা বড় শিক্ষাও উম্মার জন্য যে প্রত্যেকটা জায়গায় আপনি আল্লাহ এবং তার রাসুলকে আলাম ভাববেন আলাম বিশ্বাস করবেন এবং তাদেরকে সব কিছুর সামনে স্থান দেবেন কিন্তু মানুষ আজকে এই মানহাজের উপর নেই মানুষ এখন মনে করে সে আল্লাহ এবং রাসুলের চেয়েতে অনেক ভালো বোঝে বলে ইয়াদবিল্লা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সাহাব একরাম বললেন আল্লাহু রাসুল হু আলম ফাসাকাতা হাত্তা ও নানা আন্নাহু সাইসা মিহি বেগাই রেস্মিহি সাল্লাম চুপ করলেন খোধবার এই পর্যায়ে এসে তিনি চুপ করলেন সাহাব একরাম বললেন আমাদের ধারণা হলো বোধহয় তিনি মাসের নাম পাল্টে দেবেন অন্য আর একটা নাম দেবেন এই জন্য আমাদেরকে জিজ্ঞেস করলেন আমরা বললাম আল্লাহ রাসুল্ আলম এবং তিনি এখন কি বলেন দেখি দুল নবী সাল্লা তখন বললেন এটা কি মাস নয় না বালা আমরা বললাম অবশ্যই হ্যাঁ দা তখন তিনি জিজ্ঞেস করলেন এই নগরীটি কোন নগরী ফাআ দিন হ্যাঁ দা না আল্লাহ রাসুলহ আলাম এবারও আল্লাহ এবং তোর রাসুল সবচেয়ে অধিক জানেন ফসা কাতাহ আন্না হুসাই বেগরে এসমিহি এবারও আমরা ধারণা করলাম বোধ হয় নগরীর নামটাও তিনি পাল্টে দেবেন আলাই আলবালদাহ কোথাও হয়তো মানে অন্য আল আলবাদ হারাম এভাবে এটা কি সেই শহর নয় কুলনা বালা মানে হারাম নগরী নয় বালদা বলতে তিনি বোঝাচ্ছেন অন্য রেওয়াতে এসছে এটা কি হারাম নগরী নয় আমরা বললাম অবশ্যই তখন তিনি বললেন এটা কোন দিন উল্না আল্লাহ রসুলহু আলমাহুসাই বেগের এসমি এবারও তিনি চুপ করে গেলেন এবং আমরা ধারণা করলাম তিনি বুঝি দিনের নামটাও হয়তো পাল্টে দেবেন বা তারিখটা পাল্টে দেবেন আলা নাহার এটা কি কোরবানির দিন নয় কুলনা বালা ফা ইন্না দিমা কিন্তু এই খোদবাটা আমরা জানি হয়েছিল আরাফার দিন এই খোঁতবাটা হয়েছিল আরাফার দিন কোথাও সেভাবেই এসেছে রেওয়ায়তের ভিন্নতার কারণ কি সেটা হতে পারে সাল্লাহ সাল্লাম এই প্রশ্নটা দুদিনই করেছিলেন সাহাবাদের উদ্দেশ্যে ফলে এক জায়গায় এসছে ইয়ম আন্নাহার আমরা বললাম অবশ্যই কয়লা ফাইন তখন তিনি তার মূল খোদবার চলে গেলেন বোখারি মুসলিমের অংশ যেটা এসছে সেটা হলো আলাইকুম হারাম নিশ্চয়ই তোমাদের রক্ত মানে তোমাদের জান এবং তোমাদের মাল এবং তোমাদের মান এজ্জাত তোমাদের জন্য হারাম নিষিদ্ধ অর্থাৎ এটাকে সংহার করা এটাকে নষ্ট করা এটা নিষিদ্ধ হারামের আরেকটা অর্থ হতে পারে সম্মানিত তোমাদের জান মাল এবং তোমাদের ইজাত এটা আল্লাহর কাছে সম্মানিত মানে সংরক্ষিত মাহফুজ অত এটা নিয়ে কেউ খেলা খেলতে পারবে না শাহরিক যেমনটি তোমাদের আজকের দিনটি হারাম এবং তোমাদের আজকের মাসটি হারাম এবং তোমাদের এই নগরীটি হারাম কারণ সেদিনও হারাম দিন ছিল এবং সেই মাসটি ছিল হারাম মাসের একটা মাস আর মক্কানগরী আমরা জানি পুরোটাই এটা হলো হারাম নগরী ঠিক এই তিনটা জিনিস যেমন হারাম সম্মানিত এবং নিষিদ্ধ ঠিক তেমনি তোমাদের জানমালটাও এতটা পবিত্র এতটা সংরক্ষিত এবং এতটা এগুলোকে সংহার করা নিষিদ্ধ ও সাতালকাউ কাউ তোমরা ও তোমাদের রবের সাথে সাক্ষাৎ পাবে ফয়াস আলুকুম তিনি তোমাদেরকে জিজ্ঞেস করবেন তোমাদের আমল সম্পর্কে আলা ফালা সাবধান জেনে রাখো আমার পরে তোমরা ভ্রান্তির পথে যাবে না বিভ্রান্ত হবে না ইয়া বোবা আদকুম রেখা বাবা এমনভাবে যে তোমাদের একজন আরেকজনের মাথা ফেলে দেবে একজন আরেকজনকে খুন করবে এমনটি যেন না হয় আলা লিউবাল্লেগু শাহিদুলারা খুব তোমাদের যারা আজকে উপস্থিত তার জন্য যারা অনুপস্থিত তাদেরকে পৌঁছিয়ে দেয় ফালা আল্লাহ বা বা মিন হতে পারে তোমাদের যে ব্যক্তি পৌঁছিয়ে দেবে অন্যদের কাছে সেই ব্যক্তি হতে পারে যার কাছে যে আজকে শুনেছে আজকে উপস্থিত থেকে যে শুনেছে তার চেয়ে বেশি সমঝদার বেশি জ্ঞানী বেশি বিবেকবান বেশি বুদ্ধিমান ফলে যে যা শুনেছ সেটা পৌঁছিয়ে দাও যার কাছে পৌঁছবে সে হয়তো যে শুনেছে তার চেয়ে বেশি অবদান রাখতে পারবে এটা হচ্ছে বোখারি মুসলিমের দুটোরই বর্ণনা আবু বাকরাহ রাদি আল্লাহ তাল্লা থেকে বর্ণিত আর অন্য আরও যে বর্ণনাগুলো আছে সেগুলোর আলোকে কেউ কেউ খতবাটাকে আরেকটু কনসাইজ করেছেন সেটা আমি একটু দেব। আবার কেউ খতবাকে আরও অনেক উল্লেখ বড় উল্লেখ করেছেন সেটাতে আমরা যাব না এখানে খোদবার মূল অংশটা এভাবে এসেছে ফাইন দা দে মা একুম আমুয়া আলাকমঃ আলাইকুম হাওরা আমুন কা হাও রুম আছি ফি বালা দি কুমহায়দা ফি শাহরিকুম হায়াদা এর অর্থ আমরা বলেছি তুম্মা কালা আলা কুল্লুশেই ইন মিন আমরুল জাহের জেনে রাখো জাহিলিয়াতের প্রত্যেকটা বিষয় আমার এই দুই পায়ের নিচে দলিত করা হলো বাতিল করা হলো ও দেমা উল জাহিলিয়া মাউদু আহ জাহিলি যুগে যে রক্তপণ ছিল সেটাও রহিত করা হলো ও ইন্না দেমা ইনা হারিস প্রথম যে রক্তপণটা আজকে আমি রহিত করছি সেটা হলো আমাদেরই রক্তপণ এবন রবি আবনাল হারেফের রক্তপণটাকে আমরা রহিত করছি ওয়াকায়না দা আন ফিবানী সাদ ফাকাতালাহু হুদাইল তিনি বনু সাদ গোত্রে দুগ্ধপোষ্য ছিলেন এবং তাকে হত্যা করেছিল হুদাইল গোত্র সেটা আজকে আমরা রহিত করে দিলাম অরিবাল জাহিলিয়াতে মা ও দু যুগের সুদকে রহিত করা হলো জাহিলি যুগের সুদকে রহিত করা হলো রেবেনা রেবা রিবা আব্বাস ইবনে আবদুল মত প্রথম যে রিবা আমরা রহিত করছি আমি রহিত করছি সেটা আমাদের রিবা যেটা ইবনে আব্দুল মত তিনি আমাদের রিবা বলেছেন কারণ এটা রিবাটা ছিল কার আব্বাস বিন আব্দুল আবদুল কুল্লু তার পুরোটাই বাতিল তার পুরোটাই রোহিত করে দেওয়া হলো অতএব রেবার কোনো অংশ এখন আর জায়েজ নেই সে রাসুল যুগ থেকেই যেদিন থেকে তিনি ঘোষণা দিয়েছেন এরপর বলছেন ফাত্তাকুল্লাহ ফিন্নেসা ফাত্তাকুল্লাহা ফিননেসা নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো পৃথিবীতে মনে হয় এর চাইতে নারীদের অধিকারের সাথে সংশ্লিষ্ট সুন্দর ঘোষণা আর নাই পৃথিবীর সমস্ত পুরুষকে বলা হচ্ছে ফত্তাকুল্লাহ ফিন্নেসা তোমরা আল্লাহকে ভয় করো নারীদের ব্যাপারে ফাইনাকুম আখা তুমো হুদ না বে আমান তোমরা আল্লাহর আমানে তাদেরকে গ্রহণ করেছিলে ওস্তা হালাল তুম ফুরুজ না বে এবং আল্লাহর বাণী উচ্চারণ করে তোমরা তাদের সাথে মেলামেশাকে হালাল করেছিলে ওলাকুম আলাইহিন না আল্লাহ ইউতে না ফুরসাকুম আহাদান তেক না তোমরা যাদেরকে অপছন্দ করো তারা যেন তাদেরকে তোমাদের গৃহে ঢুকতে না দেয় এটি তোমাদের পক্ষে তাদের উপর অধিকার আলনা ফাদরে বোহুন্না দরবান মোবাররা গের যদি এমনটি তারা করে এমনটি করাটা এটা ফাহেসা কাজের দিকে একটা ইঙ্গেজ অর্থাৎ কোনো পর পুরুষকে যদি কোনো নারী স্বামীর অগচরে তার বাসায় জায়গা দেয় উদ্দেশ্য হলো ফাহেসা কিছু করা তাহলে ইসলাম এখানে অ্যালাউ করেছে কি তাদেরকে মৃদু প্রহার করো না আলাইকুম না ওকে সুয়াত বিল মারুফ আর তাদেরও অধিকার আছে তোমাদের উপর সেটা হলো তাদের ঘর পোষ ন্যায়সঙ্গতভাবে তোমরা প্রদান করবে এতটুকু এক এতটুকু বলা হলো এরপরে বলা হচ্ছে তাদের আল্লাহ আর আমি তোমাদের মধ্যে এমন কিছু রেখে যাচ্ছি যদি তোমরা তা শক্তভাবে আঁকড়ে ধরে থাকো তাহলে কখনোই ভ্রষ্ট হবে না আল্লাহর কিতাব কোন কোন আসছে আল্লাহর কিতাব এবং আমার আননি তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে আমার ব্যাপারে এলুন তাহলে এখন তোমাদের বক্তব্য কি তোমরা কি বলো তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে কালু উপস্থিত জনতা উপস্থিত জনতা কারা ছিল সাহবাই করাম তারা বললেন না শাহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি পৌঁছে দিয়েছেন তা তবলিকের দায়িত্ব আপনি পালন করেছেন আপনি আপনার দায়িত্ব আদায় করেছেন আপনি উম্মাকে নসিহা করেছেন কালা বিসবাহ ইলা তিনি সাব্বাবা দিয়ে আকাশের দিকে ইশারা করলেন আর বললেন আল্লাহ হম্মা শাহাজ আল্লাহ হম্মা আল্লাহ হুম্মা হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো খুদবার মধ্যে আরও কিছু কথা হয়তো ছিল সব কিছু মিলে আমরা দেখতে পাচ্ছি এটা পৃথিবীর ইতিহাসে যুগান্তকারী একটা অত্যন্ত চমৎকার মানবাধিকারের শ্রেষ্ঠ ঘোষণার মতো একটা অত্যন্ত জ্বালাময়ী খা মানুষ আজকে অনেক ভুল কথা বানানো কথা জ্বালাময়ীভাবে বলে তখন সেটাকে আমরা মনে করি জ্বালাময়ী খোদবা জ্বালাময়ী খোদবা সময় জ্বালাময়ী না হলেও কিন্তু সেটা জ্বালাময়ী থাকে সেটাও আমাদেরকে মনে রাখতে হবে খোদ বা কীভাবে পেশ করা হচ্ছে সেটার অনুযায়ী তার ভার বহন করবে না খোদবা হচ্ছে তার বক্তব্য অনুযায়ী সে খোদ্বার মধ্যে কি ঘোষণা রয়েছে কি সত্যতা রয়েছে মানুষের অধিকারের পক্ষে হকের পক্ষে ইমানের পক্ষে আমলের পক্ষে এবং তার ইহকালীন এবং পরকালীন পক্ষে কি বক্তব্য রয়েছে সে অনুযায়ী খোদ্বার গুরুত্ব নিরূপণ হবে খোদ্বার গুরুত্ব শুধু চিৎকার করে বললেই গুরুত্ব নিরূপণ হবে না এটা আমাদের মনে রাখতে হবে সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি বক্তব্যের আলোকে রসুল সাল্লাহ সাল্লামের খোদবা ছিল অত্যন্ত চমৎকার একটি খোদ এবং মানব ইতিহাসের যুগান্তকারী খোদ শুধু মুসলিমদের জন্য নয় বরং মানবতার সবার জন্যই এতে শিক্ষা রয়েছে সেই শিক্ষাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব প্রথম যে বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে মানুষের যে মৌলিক অধিকারগুলো রাসুলসাল্লা প্রথমে সেটা নিয়ে এসেছেন কি হরমাতুল আমওয়াল হরমাতুল অ্যানফুস ও হরমাতুল আরাত। মানুষের জানের অধিকার তার সম্পদের অধিকার এবং তার ইজ্জতের অধিকার সম্মান ইজ্জতটা কি আসলে এটাও হয়তো অনেকে ওইভাবে স্পষ্ট করে বুঝেন না তার একজন ব্যক্তিসত্ত্বা হিসাবে ব্যক্তির যে ইমেজ সেটাকে রক্ষা করা একজন ব্যক্তি তাকে যদি বিভিন্ন ব্লেম দেওয়া হয় তাকে যদি বলা হয় সে মিথ্যাবাদী তাকে যদি বলা হয় সে পাগল তাকে যদি বলা হয় সে জেনাকারী ব্যবিচারী তাহলে সমাজে তার কোনো ইমেজ থাকে না কিন্তু তাকে যদি বলা হয় না তার সব কিছু ঠিক আছে এ হলো তার সম্মান অতএব এই জায়গাগুলোতেও ইসলাম বলেছে এটা তার মৌলিক অধিকার প্রথম হচ্ছে জানের অধিকার দ্বিতীয় হলো তার সম্পদের অধিকার এবং তৃতীয় হল তার সম্মানের অধিকার তাহলে এই তিনটা নিয়ে টানা হেঁচড়া করা এটা শরীয়ত সম্মত নয় আল কোরআন আল্লাহ এই সম্পর্কে প্রচুর বক্তব্য দিয়েছেন জানকে সংরক্ষণের জন্য তিনি ট্রেসাসকে শরীয়ত সম্মত করেছেন এবং ফৌজদারি ইসলামী যে দণ্ডবিধিগুলো আছে সেগুলোর তিনটা জিনিসকে সংরক্ষণের জন্যই যাতে কোনো ব্যক্তি অন্য কোনো নিষ্পাপ মানুষের উপরে কোনো নিষ্পাপ মুসলিমের উপর চড়াও না হয় তাকে আঘাত না করে তাকে হত্যা না করে এবং যাতে করে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে অবৈধভাবে জুলুম নির্যাতন করে আত্মসাত না করে তাই না আজকাল আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু ইসলামের এই নির্দেশনাগুলো ভায়োলেট হচ্ছে রাসুলসাল্লা সাল্লাম বিদা হজের ভাষণে সে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন উম্মার জন্য এবং সমগ্র মানবতার জন্য আল্লাহ স্মুতালা বলছেন ওল্যাতসাল্লাতি হার আল্লাহ ইল্লা বিল হাক সুরাল্লাহ আমের একশো একান্ন নম্বর আয়াত আর তোমরা কোনো ব্যক্তিকে যাকে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন তাকে হত্যা করো না ইল্লা বিল হাক তবে ন্যায়সঙ্গতভাবে যদি যেমন বিচারিক ব্যবস্থাপনা ইসলামের বিচারিক ব্যবস্থাপনায় যদি হত্যা করা হয় সেটা হলো বিচার সেটা কিন্তু সত্যিকার অর্থে অন্যায় অবৈধ হত্যা নয় এভাবে আল্লাহ আরো অনেকগুলো বক্তব্য আল কোরআনে উল্লেখ করেছেন দ্বিতীয় যে শিক্ষাটা এখানে আমরা পাই সেটি হচ্ছে নবিসাম জাহিলি যুগের সব কিছু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জাহিলিয়াতটা কি আমরা বলি অজ্ঞতার যুগ তাই না ইসলামের আগের যুগকে বলা হয় আসরুল জাহিলিয়া জাহিলিয়াতের যুগ ইসলাম চলে আসার পরে সেই যুগটা কিন্তু এখন আর নাই অতএব আজকের যুগকে সেরকম জাহিলিতের যুগ বলা যাবে না কারণ ওই যুগে মানুষের কাছে কিছুই ছিল না ওহির কোনো কিছুই তাদের কাছে ছিল না কিন্তু এখন আমাদের কাছে আল কোরআন এখন আমাদের কাছে আছে না এখন আমাদের কাছে ইসলামী শেরিয়াতের পূর্ণাঙ্গর রূপরেখা এখন আমাদের কাছে আছে শেরিয়াত নির্ধারিত সকল ইনস্ট্রাকশন এবং নির্দেশনা ফলে প্রত্যেক ব্যক্তি এখন রেসপন্সিবল এই জন্যই তো রাসুল বলেছেন বলছেন আল্লাকুল্লুকুম রাইন ওকুল্লুকুম এস ওলুন অ্যান এখন যদি কেউ বলেন যে আল্লাহ আমি তো এগুলো জানতাম না আমি তো বুঝি নাই এখন আর গ্রহণযোগ্য হবে না তবে রাসুল সাল্লাহ সাল্লামের অন্য হাদিস থেকে বোঝা যায় যে ইসলাম আসার পরেও কারো কারো মধ্যে এবং সমাজের অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও জাহিলিয়াত থাকতে পারে যেহেতু সাল্লাম একজন সাহাবিকে বলেছিলেন ইন্নাকা ফিকা জাহেলিয়া তুমি একজন ব্যক্তি তোমার মধ্যে জাহেলিয়াত রয়েছে অতএব ইসলাম আসার কারণে বাতিল এর তিরোধান হয়েছে কিন্তু বাতিলের মূল উৎপাটন হয়নি ইসলাম আসার কারণে হক প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু বিভ্রান্তি দূর হয়নি ইসলাম আসার কারণে তৌহিদ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু শিরিক বন্ধ হয়নি ইসলাম আসার কারণে সন্না বাস্তবায়িত হয়েছে কিন্তু বেদাত বন্ধ হয়নি এটা কিন্তু মনে রাখতে হবে তাহলে এই মহাসত্যগুলো আজকে আমরা ফেস করছি আমাদের মুসলিম সমাজ আমাদের মুসলিম ভাই বোনেরা ফেস করছে এটা মনে রাখতে হবে রাসুলসাল্লাহ সাল্লাম তার বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন জাহেলিয়তের প্রত্যেকটা বিষয় নতুন করে যদি সেটা আসেও আধুনিক কোনো মানুষ যদি সেটাকে গ্রহণও করে শিক্ষিত মানুষ যদি সেটাকে অ্যাকসেপ্টও করে তবুও সেটা গ্রহণযোগ্য হবে না আজকের আধুনিক অনেক মুসলিমদের মধ্যে নানারকম তাই না আমরা মতামত দেখতে পাই মানে এগুলো তো আসলে যদি একসাথ করি হয়রান হয়ে যেতে হয় কেউ বিভিন্ন বিভ্রান্তির পক্ষে কথা বলছেন কেউ শেরকের পক্ষে কথা বলছেন কেউ বেদায়াতের পক্ষে কথা বলছেন কেউ আধুনিকতার নামে শূন্য অস্বীকার করার পক্ষে কথা বলছেন হয়রান হয়ে যেতে হয় এর কারণটা কি জানেন এর কারণটা হলো আসলে নবিসাল্লাহ সাল্লামের মূল ইনস্ট্রাকশানগুলো আমরা পড়ি না জানি না বুঝি না এবং এগুলোর আলোকে তাহলে মহাসত্যকে অর্জন করার জন্য যে প্রচেষ্টা জ্ঞান সাধনা দরকার সে জায়গায় আসলে আমাদের প্রচেষ্টা একদম নেই বললেই চলে নবী সাল্লা সাল্লাম বলেছেন ওয়া ইন্না কুল্লা সেই আমাদের দুই পায়ের নিচে জাহিলিয়াতের সকল বাতিলকে রহিত করা হল অতএব এখন আর কোনো জাহেলি যুগে প্রচলিত কোনো পাপই কিন্তু এখন আর গ্রহণযোগ্য নয় এর মধ্যে একটা হলো সুদ যেটা তিনি এরপরই ঘোষণা করে বাতিল করেছেন সুদ কিন্তু আধুনিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় সুদটা কিন্তু আরও শেকড় ডালপালা বিস্তার করে প্রতিষ্ঠিত হলো হলো না আজও অনেক মুসলিম প্রশ্ন করে আসলে সুদ আর প্রফিটে কোনো পার্থক্য আছে আমাকেও করেছেন অনেক এবং আজকের আধুনিক মনস্ক অনেক মুসলিম বলে এটা জাহেলি যুগের সুদ নয় এটা আধুনিক সুদ অতএব জাহেলিটা রাসুল সাল্লা সাল্লাম এখানে নিষেধ করেছেন কোনটা জাহেলিত জাহেলি যুগের সুদকে আধুনিক সুদ তো সমস্যা নেই আধুনিক সুদ কোনটা ব্যাংকিং সুদ যেখানে দুই পক্ষ একমত হয়ে সুদের লেনদেন করে ইলাইহি র এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয় দু ধরনের রেবার কথা ইসলামে আলোচনা করেছে একটা হলো রেবাল কোরআন সেটা হলো রেবান এবং সেটাই হলো রেবাল আর আরেকটা হলো রেবাল ফাদল সেটা রাসুলসাল্লাহ সন্ন্যায় স্পষ্ট করে বর্ণনা করেছেন আমরা আজকে সুদের আলোচনায় যাচ্ছি না কিন্তু মনে রাখতে হবে রাসুলসাল্লাহ সাল্লামের সুদের যত প্রকার আছে সবগুলোকে নিষেধ করেছে কোনো সুদকে তিনি হালাল করেননি অতএব আজকে সুদকে হালাল করার কোনো অপচেষ্টা কোনো মুসলিমের জন্য শোভা পায় না শোভা পায় না অনেকে হয়তো যেটা আমরা অন্য অন্য কিছু হাদিসের বক্তব্য থেকেও পাই মানুষ কিছু পাপকে অন্য নামে অভিহিত করবে কিছু পাপের মধ্যে হয়তো কনফিউশন থাকবে এটা সুদ কি সুদ নয় সুদের সাথে কিছু কিছু মিল দেখা যাচ্ছে ইসলামের বক্তব্য হচ্ছে সেটাকেও পরিহার করা সেটাকেও বর্জন করা তাহলেই তো রাসুল সাল্লাহ সাল্লামের এই নির্দেশকে আপনি মানতে পারলেন আচ্ছা তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি রাসুল সাল্লাহ সাল্লাম কয়েকটা জিনিসকে নিষেধ করলেন জাহিলিয়াতের রক্তপণকে নিষেধ করলেন তিনি রেবাকে জাহিলিয়াতের রেবাকে নিষেধ করলেন এবং এটা একটা জাস্ট প্রাথমিকভাবে তিনি বললেন কিন্তু তার ঘোষণায় ছিল কি জাহিলিয়াতের প্রত্যেকটা বাতিল রোহিত অতএব যা তিনি স্পেশালি মেনশন করেছেন সেটা তো অতি উত্তম রূপে রহিত যেটাকে তিনি আমভাবে বলেছেন কিন্তু খাসভাবে বলেননি তেমন সকল বাতিল রহিত বলেই গণ্য হবে মেয়েদের নাচ গান সুরার আসর বসানো তাই না নর্তকি হাওয়া রক্ষিতা রাখা ইত্যাদি আজকের আধুনিক সমাজগুলোতে মুসলিম সমাজগুলোতে দেখা যাচ্ছে বিশেষ করে বিত্তবান হলেই নানা ধরনের পাপ তাদের কাছে চলে আসে তারা পাপ আবিষ্কার করে অথবা পাপে তারা লিপ্ত হয়ে পড়ে এগুলো সবই আসলে জাহেলি যুগে ছিল অতএব সেটা করা যাবে না জাহেলি যুগে নারী নির্যাতন ছিল শিশু নির্যাতন ছিল কন্যা নির্যাতন ছিল এটা জাহিলি যুগের সাথে খাস অতএব আজকেও মনে রাখতে হবে নারীদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি ভেরি ক্লিয়ার যদিও আনফর্চুনেটলি ইসলামকে না বোঝার কারণে অনেকে হয়তো মনে করেছেন বা দাবি করছেন যে ইসলাম নারীদের অধিকার ঠিক মতো দেয়নি ইতিহাসে ইসলামী নারীদের অধিকার সবচেয়ে বেশি দিয়েছে এবং সেটাই হচ্ছে আমরা এই খোঁজ মধ্যে তৃতীয় শিক্ষা হিসেবে পাচ্ছি আল 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 হাসানা নারীদের সাথে সুন্দর ব্যবহার যেটা আমরা বললাম সাল্লামের সেই অমক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বলেছেন ফত্তাকিসা ফতা ফুলা নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করে এবং এরপরে সুন্দর সুন্দর কথা আর তিনি কিন্তু বলেছেন যে আল্লাহর আমান দিয়েই তোমরা তাদেরকে গ্রহণ করেছ বিবাহ তো ইজাব কবুলের মাধ্যমে হয় দুজন নারী এসে যদি মনে করে যে তারা বিবাহ বন্ধন আবদ্ধ হলে তো সেটা কি বিবাহ হবে আজকাল তো সেটাই হচ্ছে দেখি এটাও আরেক মুসিবত এটাও আরেক মুসিবত এখন পছন্দ হলেই তারা মনে করে এভাবেই থাকা যায় তাই না যেটাকে হয়তো কেউ কেউ নাম দিয়েছে লিভ টুগেদার অথবা আরও কত কিছু এবং এর জন্য সুন্দর সুন্দর শব্দ চয়ন করা হচ্ছে সিঙ্গল মাদার তারপরে আরও কি কি সব কথা আসলে সমাজটাকে নষ্ট করার জন্য এই সমস্ত পরিভাষাগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা হচ্ছে কোনো মহিলা যদি ভুলে ভালে অথবা কারও দ্বারা প্রতারিত হয়ে সিঙ্গেল মাদার হয়ে যায় ইসলাম কি তাকে অসম্মান করেছে ইসলাম কি তার সন্তানকে হত্যা করতে বলেছে এর কি উদাহরণ আছে না এমরাত জোহাইনা এমরাত কি কেউ যদি সেটা করে আর সমাজের প্রকাশ না পায় তখনও তো তার বিচার ব্যবস্থা ইসলাম করেনি কারণ আল্লাহ যেটাকে গোপন রেখেছেন সেটার বিচারের ভার আমার আপনার ব্যক্তিগত দায়িত্ব নয় আর কোনো সন্তান যদি এভাবে চলে আসে সেই সন্তানকে ঘৃণা করতে হবে গালি দিতে হবে সেরকম কোনো কিছুতে তো ইসলামে নেই অতএব পাপকে মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য যে ফন্দিগুলো আজকাল বিভিন্ন সমাজ করছে এটা ইসলামে গ্রহণযোগ্য নয় পাপ পাপী থাকবে অন্যায় অন্যায়ই থাকবে জেনা জেনাই থাকবে মনে রাখবেন এগুলোকে সহজ করা এগুলোকে দৃষ্টিগ্রাহ্য করা মানসিক দিক থেকে অ্যাকসেপ্ট করা এটা পৃথিবীতে পাপই বাড়াবে অন্যায় বাড়াবে এবং আল্লাহর বরকতকে কমায়ে দেবে নারীদের ব্যাপারে তো আসলে আরও অনেক সুন্দর সুন্দর ইনস্ট্রাকশন আছে আমরা শুধু এতটুকুই বলবো ইসলাম নারীদের সার্বিক অধিকারের ব্যবস্থা করেছে তাদের সংরক্ষণের ব্যবস্থা করেছে এবং তাদেরকে হিজাব করতে বলেছে কারণ হিজাবটা হলো তার ভূষণ এবং তার সংরক্ষণের সবচেয়ে চমৎকার পন্থা একজন বিদ্যান লোককে আমি দেখেছি হয়তো বা পড়েছি কোথাও কোথাও তিনি বলেছেন দেখেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটাকে খুব ভালো করে প্রোটেক্ট করা হয় ইমিটেশান যেগুলো সেগুলো কি কেউ ব্যাংকের লকারে রাখে ব্যাংকের লকারে রাখে কোনগুলো রিয়েল স্বর্ণগুলো আর তার চেয়ে যেটা দামি হীরা জহরত কিংবা ডায়মন্ড সেটা তো মানুষ আরও প্রোটেক্ট করে কারণ একটা ডিমের মতো একটা ডায়মন্ডের দাম সে দশ বারো কোটি টাকার মতো অনেক দাম অনেক দাম তাহলে এই সহজ বিষয়টা যদি আপনি মাথায় নিতে পারেন তাহলে বুঝবেন যে মানুষের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে মেয়েরা ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি প্রোটেকশান দেওয়ার কথা বলেছে অনেকগুলো কারণে তার মধ্যে এটাইও একটা বড় কারণ যে নারীদেরকে ইসলাম বিদেশী দেখতে চেয়েছে তাদেরকে সংরক্ষণ করতে চেয়েছে কারণ এই নারীরাই হবে মা এরা নেক্সট প্রজন্মের মা মা বিদুষী না হলে সন্তান কি করে ভালো হবে তাই না সুতরাং সে নারীদেরকে সংরক্ষণ করা প্লাস নারীরা একটু বেশি আবেগী যে কেউ ভুলে তাকে প্রতারিত করতে পারে তাকে ভুল পথে নিয়ে যেতে পারে অথবা তার ইজ্জাত হরণ করতে পারে ফলে তার একটু বেশি প্রোটেকশানের প্রয়োজন পর্দা সেভাবে এসেছে এভাবে আপনি যদি প্রত্যেকটা জায়গায় দেখেন যে ইসলাম নারীকে কিভাবে সম্মাননা দিয়েছে তাহলে দেখবেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সম্মাননা ইসলাম দিয়েছে নারীদের মিরাসের ব্যবস্থা কিন্তু পৃথিবীর ইতিহাসে প্রথম ইসলামই করেছে আজও দেখবেন অনেক ধর্মে মেয়েদের কোনো মেরাস নাই উত্তরাধিকার নাই ফলে নারীদের বিষয়টা আমার মনে হয় নরি সাল্লাহ সাল্লাম যথার্থভাবেই দৃষ্টি আকর্ষণ করেছেন কারণ নারীদেরকে ঘিরে পৃথিবীতে নানা বিপর্যয় হবে তিনি সেটা বলেও দিয়েছেন তিনি বলেছেন যে আমার উন্মতের পুরুষদের জন্য সবচেয়ে বড় ফেতনা হবে নারীরা নারীদের যেতে বড় কোনো ফেতনা নাই কারণ নারীকে দিয়েই তাকে চারিত্রিক অধপতনে নামানো হবে নারীকে পণ্য হিসাবে ব্যবহার করা হবে অ্যাডভার্টাইজে ব্যবহার করা হবে নারীকে দিয়ে ব্রথল বা ব্যবসাখানা তৈরি করা হবে এবং এইভাবে একটা সমাজকে পৌঁছে ফেলা হবে আজকের পাশ্চাত্য সমাজ আপনারা দেখতে পাচ্ছেন নারী কেন্দ্রিক অশ্লীলতার কারণেই ওই সমাজটা কিন্তু পচে গেছে তাদের সংসারগুলো ধ্বংস হয়ে গেছে তাদের ছেলেমেয়েদের খবর নাই এবং তাদের মানবিক যে ভিত্তি কিছু রিচুয়াল অথবা কিছু হাই হ্যালো টাইপের ভদ্রতা ছাড়া আর কি আছে সে সমাজে বলেন সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে ইসলামের দিকে ফিরে আসতে হবে আমাদের ইসলামের এই বিধানগুলোর দিকে এবং নারীদের ব্যাপারে ইসলামের যে ইন্সট্রাকশন নির্দেশনা সেগুলো পরিপালন দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এরপর চতুর্থ যে বিষয়টা সাল্লাম দৃষ্টি আকর্ষণ করলেন সেটি আরও গুরুত্বপূর্ণ সেটি হলো আল এতেসান ও বিল কিতাবসন্না বললেন তোমাদের জন্য আমি যা রেখে যাচ্ছি ওটাকে ধরে রাখো ওটাকে ধরে রাখলেই সত্যের পথে থাকবে আর ওটা থেকে বিচ্যুত হলে বিচ্যুত হয়ে যাবে কোরআন শূন্য ছাড়া মুসলিমের সঠিক পথে থাকার কোনো সুযোগ নেই প্রিয় ভাইয়েরা কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই অথচ সেই কোরআনের তেলাওয়াতটা আমরা ঠিকমতো শিখছি না মানে গুরুত্ব কতটা কম দিলে কারণটি ঘটতে পারে আপনি খেয়াল করে দেখুন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ এবং তার চেয়ে বড়ো কথা হচ্ছে কিতাবুল্লাহ দ্য বুক অফ আল্লাহ দ্য বুক অফ আল্লাহ পড়ছেন না কেন বলে শুদ্ধ হচ্ছে না কেন আপনার পড়া পড়তে পারছেন না কেন চরম গুরুত্বহীনতা উদাসীনতা আল্লাহর এই কিতাব সম্পর্কে জানার প্রতি কোনো আগ্রহ নেই কোনো মুসলিমের জন্য যদি সেটা কোনো মুসলিমের মধ্যে যদি সেটা থেকে থাকে তাহলে এই মুসলিম রিভাইভ করবে কি করে বলেন তো আল্লাহ তাকে কী বলেছেন সেটা সে বুঝবে কি করে সেটাকে আরেকজনের কাছ থেকে শুনে শুনে হবে কখনই হবে না এজন্য জন্য অবশ্যই ইসলাম এনকারেজ করে প্রত্যেক নর নারীকে যেন তারা জ্ঞান শিখে আর জ্ঞানটা হলো মাকাল আল্লাহ ও মাকাল আল্লাহ যেটা আল্লাহ কিতাবে বলেছেন অথবা তার রসুল সন্ন্যায় বলেছেন করেছেন বা সম্মতি দিয়েছেন তলাবুল এলমে ফরিদ আল্লাহ করলে মুসলিম সুতরাং আল এতসম বিল কিতাব ও সন্ন্যাহ ছাড়া মুসলিম ওম্মার কোনো কল্যাণ নেই কোনো উত্তরণ নেই কোনো বারাকা নেই কোনো ধরনের তাদের সমৃদ্ধি নেই এবং উন্নয়ন নেই এটা মনে রাখতে হবে সাল্লাম মূলত সেদিকে ইঙ্গিত করেছেন তার হজের ভাষণে বলেছেন যতদিন তোমরা এ দুটোকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা সত্যের উপর সমৃদ্ধির উপর উন্নয়নের উপর থাকবে আর যতদিন যখনই তোমরা এর থেকে বিচ্যুত হবে যেই পরিমাণ বিচ্যুত হবে সেই পরিমাণ বিপদে তোমরা পড়ে যাবে পঞ্চম যে বিষয়টি সেটি হল তিনি আল্লাহকে সাক্ষী রেখেছেন তিনি সাক্ষী রেখেছেন কারণ তিনি জানেন যে তার এই বাণী সবার কাছে পৌঁছবে এবং সবাই জানতেও পারবে যে এখানে সাক্ষী রাখা হয়েছে কাকে আল্লাহকে ফলে মানুষ যেন আরও সাবধান হয় আল্লাহ সব সবসময় দেখেন আল্লাহ সময় শোনেন আল্লাহ সব কিছু জানেন সেই আল্লাহকে যদি সাক্ষী রাখা হয় আর সাক্ষী রাখা না হলেও আল্লাহ তো সাক্ষী আল্লাহকে আল্লাহ সাক্ষী হওয়ার জন্য কি সাক্ষী রাখতে হবে তাকে না আল্লাহ সাক্ষী অতএব এটা আমাদের আরও বেশি সতর্ক হওয়ার কারণ হওয়া উচিত যে স্বয়ং নবী সাল্লা সাল্লাম এই বিদায় হ সকল জনতার সামনে আল্লাহকে সাক্ষী রেখেছেন এবং বলেছেন অল্লাহম্মা শাহাজ আল্লাহ হম্মা শাহাজ আল্লাহ হম্মা শাহাজ অতএব আসুন এর প্রত্যেকটা যে বিষয়গুলো নিয়ে আমরা খুব সংক্ষেপে আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম সেগুলো সম্পর্কে আরও পড়াশোনা করে যাই প্রত্যেকটা বিষয় নিয়ে আরও আসলে আলোচনা হতে পারে এবং বিশদ ব্যাখ্যামূলক গ্রন্থ এর উপর রয়েছে আমরা সেগুলো পড়ি জানি বুঝি এবং সতর্ক হই এই আলোচনার মূল উদ্দেশ্যই হচ্ছে রাসুলসাল্লু সাল্লামের বিদা হজের ভাষণের মূল বক্তব্যটাকে বোঝা এবং সেটাকে আমলে পরিণত করা আশা করছি আমরা প্রত্যেকেই সেটাকে আমলে পরিণত করবো ইনশাআল্লাহ আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহ যেন আমাদের সকল পাপকে ক্ষমা করে দেন আমাদেরকে তার দিন বোঝার তৌফিক দান করেন এবং তার নবী সাল্লিয়াল সকল নির্দেশ মেনে চলার তৌফিক দান করেন أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أيها المسلمون اتقوا الله واتبعوا سنة نبيكم واجتنبوا جميع المعاصي وجميع الأعمال الشركية والبدعية في جميع شؤونكم في عباداتكم وفي معاملاتكم وفي جميع أموركم نسأل الله أن يوفقنا وإياكم لما يحب ويرضى ويهدينا سبل السلام সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি উম্মাতের জন্য সবকিছু কিছু বর্ণনা করে গেছেন উম্মার কাছে সবকিছু প্রচার করে গেছেন তিনি তার দায়িত্ব পালন করে গেছেন উম্মাকে শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নাসিহা করেছেন শুধু বেদায় হজের মধ্যে নাসিয়া করে তিনি ক্ষান্ত হননি তিনি তার মারাদল মাউথ যেই রোগে তিনি মারা গিয়েছিলেন সেই রোগেও তিনি কিন্তু উম্মাকে করেছেন এবং সালাতের দিকে তার সর্বশেষ গুরুত্ব ছিল আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি কিনা আজকে সেই বিষয়টা একটু চিন্তা চিন্তাভাবনা করা দরকার ইসলাম কি শুধুই থিওরি শুধুই আমরা পড়বো আর জানবো এটা বলেছেন রাসোল্লা বলেছেন শেষ আমাদের অবস্থা দেখে আজকে মনে হচ্ছে আমরা ইসলামটাকে শুধু থিওরিতে পরিণত করেছি হাদিস আর কোরআন মুখস্থ করলে জানলেই যথেষ্ট আমল করতে হবে না আমাদের অধিকাংশের অবস্থা দেখে তাই মনে হচ্ছে কিন্তু বন্ধুগণ ইসলামের মূল উদ্দেশ্য কিন্তু আমল করা তো আমলের জন্য এলেম লাগে আমলের জন্য কি লাগে এলেম লাগে এলেম ছাড়া আমল ইসলামে গ্রহণযোগ্য নয় কারণ পুরো ইসলামটাই হচ্ছে এলেমের নয় এলেমের একটা রূপরেখা ফলে আপনি সেই রূপরেখার অধীনেই অথবা তার আলোকেই আপনি আমল করবেন এটা ইসলামের নির্দেশনা এলেম ছাড়া আমল করলে সেটা সবসময় বিভ্রান্তির দিকেই আমাদেরকে নিয়ে যাবে তাহলে মূল লক্ষ্য হল আমল অতএব কেউ যদি এলেম অর্জন না করে শুধু আমল করেন তিনিও যেমন ভুল পথে যাবেন আর যদি কেউ এলেম অর্জন করে বসে থাকেন তাহলে তার উপর ডাবল শাস্তি হবে জানার পরেও যেহেতু তিনি আমল করলেন না আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমরা যেন প্রয়োজনীয় এলেম অর্জন করতে পারি ইসলামের বেসিক অর্জন বেসিক এলেমগুলো অর্জন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে এসে তৌফিক দান করেন আর যতটুকু এলেম আমরা অর্জন করেছি সেটাকে যেন আমলে বাস্তবায়ন করতে পারি আল্লাহ যেন সেই সামর্থ্য আমাদেরকে দান করে আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ যেন সকল মুসলিমের হাজাতকে পূরণ করে দেন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দেশে মুসলিমরা নির্যাতিত অবস্থায় আছে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন হেফাজত করেন আল্লাহ যেন তাদেরকে নির্যাতন থেকে মুক্ত করেন আল্লাহ যেন মুসলিম উম্মার মধ্যে যারা আমরা গাফিল রয়েছি গাফলতি থেকে তাদেরকে সতর্ক হওয়ার তফিক দান করে যাদের প্রয়োজনীয় এলেম নেই তারা আমরা যেন এলেম অর্জন করার জন্য আমরা যেন আগ্রহী হই আল্লাহ যেন সে তফিক দান করে সর্বোপরি এই সমাজের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধনের একের প্রতি অন্যের সিহা করার এবং প্রচার দিন প্রচারের দায়িত্ব পালন করার দাওয়াতের দায়িত্ব পালন করার এবং নিজেকে গঠন করার আত্মগঠন করার তফিক আল্লাহ যেন আমাদেরকে প্রদান করেন আল্লাহ যেন আমাদের সমাজের বিপদগ্রস্ত লোকদেরকে সাহায্য করেন অসহায় লোকদের সহায় হন এবং আমরা প্রত্যেকেই যেন একটা চমৎকার সম্প্রীতির বন্ধন আবদ্ধ হতে পারি সে তৌফিক দান করেন মুসলিম অম্মাকে আল্লাহ যেন ঐক্যবদ্ধ করেন আমাদেরকে সকল মুসলিম নরনারী সবার প্রতি ন্যায় বিচার করার ابن يعنوك بأبو هاركورر أتجرون كرة توفيق دان هذا وصلوا وسلموا على نبينا محمد فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين واخذ للكفر والكافرين يا رب العالمين اللهم عليك بأعدائك أعداء الدين أعداء الإسلام والمسلمين يا رب العالمين تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي. يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله اكبر والله يعلم بما تصنعون واقم الصلاه